সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো রয়েছে আর একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তির খবর। পশ্চিমবঙ্গের আরও একটি জেলায় বেশ কিছু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটির অফলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, চাইলে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন, কোন কোন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফি আপনাদেরকে কি দিতে হবে, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থেকে ডিটেলসে জেনে নেবেন। তো চলুন, সময় নষ্ট না করে শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো রয়েছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলের পাশে এবং ভিডিওর নিচে ঠিক একটা লাল কালারের সাবস্ক্রাইবের বাটন পাবেন, সেটাকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে একটা বেল আইকন পাবেন, সেটাকে ক্লিক করে অন করুন, কারণ যখনই আমরা নতুন ভিডিও পোস্ট করব আপনার ফোনে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনার সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আলিপুরদুয়ার, অর্থাৎ আলিপুরদুয়ার জেলায় নিয়োগের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। টোটাল এখানে 5টি পোস্ট রয়েছে এবং এই 5টি পোস্টে কিন্তু আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। তো চলুন, কোন কোন পদে নিয়োগ হচ্ছে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই। ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার BAM, GNM ফর NRC, স্টাফ নার্স আন্ডার NUHM, ICTC ল্যাব টেকনিশিয়ান, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। এখানে প্রত্যেকটি পোস্টে কিন্তু আলাদা আলাদা শূন্যপদ পাশে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কি লাগবে, চলুন দেখে নিই। ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার, এক্ষেত্রে আপনাদের বেতনক্রম যেটি রয়েছে 16,800 টাকা প্রতি মাস এবং একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এটি শুধুমাত্র SC ক্যাটাগরির প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কমার্স নিয়ে ব্যাচেলর ডিগ্রি আপনার থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে সঙ্গে আপনার কম্পিউটারের MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, অ্যাকাউন্টিং সফটওয়্যার, এই সমস্ত বিষয়ের ওপর আপনার নলেজ অবশ্যই থাকতে হবে এবং পাশাপাশি আপনার যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, অ্যাকাউন্টসের ওপর এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে 40 বছর, অর্থাৎ 40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেস কি রয়েছে আপনার এক নজরে দেখে নিন। একাডেমিক রেকর্ডস, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট, এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। 2 নম্বরে রয়েছে GNM NRC, এক্ষেত্রে বেতনক্রম রয়েছে 17,220 টাকা এবং এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এটি শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই পোস্টে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফিমেল। এক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে 40 বছর, এর মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন, তবে 21 বছরের নিচে থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। এবং SC ST OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড়ও পাবেন। বয়সের হিসেব করবেন 5/10/2018 অনুযায়ী। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, BSc অথবা GNM কোর্স আপনাদের করা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য ডিস্ট্রিক্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম চেয়ারম্যান আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনাকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে দিতে হবে। শুড বি এবল টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে পড়তে আপনাদের জানতে হবে। স্টাফ নার্স, এই পদে যদি আপনারা আবেদন করতে চান, এক্ষেত্রে আপনাদের বেতনক্রম যেটি থাকবে 17,220 টাকা এবং এটি শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির প্রার্থীরাই আবেদন করতে পারবেন। GNM ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ GNM কোর্স আপনাদের করা থাকতে হবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে GNM করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটির ওপর আপনাদের অভিজ্ঞতা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। 4 নম্বরে রয়েছে ICTC ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই পদে যদি আপনারা আবেদন করতে চান, আপনাদের বেতনক্রম যেটি থাকবে 13,000 টাকা প্রতি মাস এবং এটি শুধুমাত্র ST ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে টোটাল শূন্যপদ যেটি রয়েছে 1টি।
শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আপনারা দেখে নিন। গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ মেডিকেল টেকনোলজি নিয়ে আপনার গ্র্যাজুয়েট পাশ করা থাকতে হবে, এবং সঙ্গে আপনাদের মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনারা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি যদি আপনাদের করা থাকে, সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। আদার এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, অর্থাৎ আপনাদের আদার এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে সেটি দেখে নিন। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের নলেজ কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে এজ লিমিট যেটি রয়েছে আপ টু 60 ইয়ার, অ্যাজ অন 5/10/2018, রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার NPHCE প্রোগ্রাম, এই পদে যদি আপনারা আবেদন করতে চান, আপনাদের বেতনক্রম থাকবে 15,000 টাকা প্রতি মাস। এক্ষেত্রে টোটাল 4টি শূন্য পদ রয়েছে, এর মধ্যে SC ক্যাটাগরিতে 2টি, ST ক্যাটাগরিতে 1টি এবং OBC এই ক্যাটাগরিতে 1টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 10+2 অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তবে সঙ্গে আপনাদের 1.5 বছরের মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ডিজারেবল অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ হসপিটাল, অর্থাৎ 1 বছরে যদি আপনার হসপিটালে কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং এক্ষেত্রে বয়সসীমা যেটি চাওয়া হয়েছে 40 বছর, এর মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কোন কোন পদে কতগুলি শূন্য পদ রয়েছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সবকিছু আমি জানিয়ে দিয়েছি। এবার আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন ফরমেটটি দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফরমেটটি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করে এই আবেদনপত্রটি আপনারা প্রিন্ট আউট করিয়ে নেবেন এবং আবেদনপত্রটি আপনারা ভালোভাবে ফিল আপ করবেন। এবং এর সঙ্গে আপনাদের কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে আপনারা দেখে নিন। এডুকেশনাল ট্রেনিং কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, বোনাফাইড SC ST OBC সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড, আর মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ এই সমস্ত সার্টিফিকেট বা এই সমস্ত ডকুমেন্টগুলি আপনাদেরকে জেরক্স আপনাদেরকে সঙ্গে দিতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে একটা 100 টাকার ডিমান্ড ড্রাফট দিতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরির যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের শুধুমাত্র 50 টাকার ডিমান্ড ড্রাফট দিতে হবে। কোন ফেভারে আপনারা দেবেন সেটি দেখে নিন। চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ার, এই সমস্ত ডকুমেন্টগুলি ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন এবং ডিমান্ড ড্রাফটিও অ্যাটাচ করে দেবেন এবং একটা এনভেলপের ভেতরে ভরে আপনারা কোন অ্যাড্রেসে পাঠাবেন দেখে নিন। টু দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি সেক্রেটারি DH&FWS আলিপুরদুয়ার বাই 16/11/2018 4 PM, অর্থাৎ এই ঠিকানায় আপনারা 16/11/2018 তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্রটি স্পিড পোস্ট, কুরিয়ার বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমাদের ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানতে সাহায্য করবেন। তো বন্ধুরা, পরবর্তী সময় এই ধরনের লেটেস্ট সরকারি বেসরকারি চাকরির খবর এবং বিভিন্ন সরকারি প্রকল্পের খবর সবার প্রথম আমাদের চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে একটা বেল আইকন পাবেন সেটিকে অবশ্যই ক্লিক করবেন, কারণ আমরা প্রত্যেক দিন যখনই নতুন ভিডিও পোস্ট করব আপনার ফোনে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।